রিভার্স সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কনভারসেশনের, আপনার স্পোকেন ইংলিশের আমরা আরেকটি লেকচারে। এখানে আমরা প্রথম দেখা হলে কারোর সঙ্গে কীভাবে কথা বলবো এগুলো নিয়ে আলোচনা করেছি লেকচারটি কয়েক মিনিটের। আপনারা যদি পুরোটা দেখেন তাহলে চমৎকার একটি আইডিয়া পেয়ে যাবেন। আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য, তাহলে আগে ভিডিওগুলো দেখতে পারবেন এবং পরেরগুলো দেখতে পারবেন। তো আসুন আমার প্রথম দেখা হলে কী কী বলতে পারি একটি উদাহরণ দিয়ে শুরু করি। নাম্বার ওয়ান, কেয়া বলছে, যেমন হোয়ার ইউ ফ্রম মাহমুদ, মাহমুদ বলছে আই এম ফ্রম বাংলাদেশ। কেয়া বাংলাদেশ, সি ইটস এ নাইস কান্ট্রি, হুইচ পার্ট আর ইউ ফ্রম? মাহমুদ বলছে থ্যাংকস, আই এম ফ্রম লালমনিরহাট, ইট ইস নিয়ার রংপুর সিটি। ওকে, আরও বলা যায় প্রথম দেখা হলে হাউ ডু ইউ নো মঞ্জু, আপনি মঞ্জু কীভাবে চেনেন, একটা কথা বলছি আমরা জাস্ট আপনার সঙ্গে। কিংবা আর ইউ স্টুডেন্ট দিস ইউনিভার্সিটি, কিংবা দিস ইজ ইয়োর ফার্স্ট টাইম হিয়ার, কিংবা হোয়াট ডু ইউ ডু ফর আ লিভিং, আপনি কী করেন, কিংবা হাউ লং হ্যাভ ইউ বিন ইজ ওয়ার্কিং ফর কোম্পানি, মেবি এরকম নিজেকে আবার এইভাবে নিজেকে পরিচিত করেন। হ্যালো আই এম মারিয়া, অর হ্যালো মাই নেম ইস মারিয়া, দুজনের পরিচয়ের কথা এভাবে বলতে পারি। হাই আই এম রিমা, হ্যালো আই মারিয়া, আই এম রিমা, নাইস টু মিট ইউ, আই এম রিমা, রিমা মারিয়ার সঙ্গে পরিচয়ের পর বলছে। নিজেকে আবার পরিচিত করাতে পারি, আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাই সেলফ, আই এম সাদিক ফ্রম লামরিহাট, কিংবা ফর্মালি বলতে পারি লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ, আই এম সাদিক ইসলাম ফ্রম লামরিহাট। উত্তরে ফয়সাল বলবে নাইস টু মিট ইউ, আই এম ফয়সাল ফ্রম খুলনা, কিংবা প্লিজ টু মিট ইউ, আই এম ফয়সাল ফ্রম খুলনা, কিংবা বলবে হাউ ডু ইউ ডু, আই এম ফয়সাল ফ্রম খুলনা। নাম্বার টু, কারোর সাথে কমফোর্টেবল বা স্বাভাবিক হতে হলে আমরা বেসিক বা সাধারণ প্রশ্নগুলো করতে পারেন, এগুলোকে আইস ব্রেকিং বলা হয় বা আইস ব্রেকার। এক্সকিউজ মি, ডু ইউ নো হোয়াট টাইম ইজ ইট, ওকে সরি টু বদার ইউ, বাট ওয়েদার ইজ হোয়ার ইজ দ্য মিটিং, মিটিংটা কোথায় চলছে বলতে পারেন। এক্সকিউজ মি, আর ইউ গোয়িং টু দ্য রেস্টুরেন্ট, এরকম প্রথম দেখা আরও বলতে পারেন। নাম্বার থ্রি, কেয়া, হ্যালো আই এম কেয়া, তারপর হাত বাড়িয়ে দেবেন। রাকিব বলবে হ্যালো আই এম রাকিব, হাত বাড়িয়ে দেবে, হাত মিলাবে। কেয়া বলবে নাইস টু মিট ইউ, রাকিব হয়তো বলবেন নাইস টু মিট ইউ। আরও বেশি কিছু বলতে পারেন এগুলো, আর ইউ ফ্রম দিস এরিয়া, সো হোয়াট ডু ইউ ডু ফর লিভিং, হোয়াট ব্রিংস ইউ হিয়ার টুডে, কী কারণে এসেছেন, ডু ইউ কাম হিয়ার অ্যালট, এরকম প্রায় আসেন কি। একটি কথোপকথন উদাহরণ দেখুন। এ বলছে হাই মাই নেম ইস রাকিব, বি বলছে হ্যালো আই এম, হ্যালো হাউ আর ইউ ডুইং, এ বলছে আই এম ওকে থ্যাংক ইউ, বি বলছে হোয়াট ডু ইউ লিভ, এ বলছে আই লিভ ইন ঢাকা, বি বলছে নাইস আই লিভ ইন রাজশাহী, এ বলছে হাউ লং ডু ইউ লিভ দেয়ার, বি বলছে আই লিভ দেয়ার ফর 20 ইয়ার্স, এ বলছে ডু ইউ লিভ অ্যালোন অর উইথ ইউর ফ্যামিলি, বি বলছে আই লিভ উইথ মাই ওয়াইফ মাদার ফাদার অ্যান্ড কিডস, বি বলছে রিয়েলি নাইস আই লিভ উইথ মাই ব্রাদার অ্যান্ড সিস্টার্স, বি হাউ মেনি কিডস ডু ইউ হ্যাভ, এ বলছে আই হ্যাভ 2 কিডস, এ আবার প্রশ্ন করছে হাউ ওল্ড আর ইউ আর ইউর ব্রাদার, হি ইজ 3 ইয়ার্স ওল্ড, বি বলছে হাউ লং হ্যাভ ইউ বিন ম্যারিড, এ বলছে 3 ইয়ার্স, বি বলছে ইট ওয়াজ নাইস টকিং টু ইউ বাট আই হ্যাভ টু গো, এ বলছে ওকে বাই। পাঁচ নম্বর দেখুন, নতুন দেখায় আরও যা বলতে পারেন, আর ইউ নিউ ইন টাউন, ইয়েস আই এম, উত্তরে ইয়েস আই এম নিউ ইন টাউন, এ বলছে ইট ইজ ভেরি নাইস টু মিট ইউ, বি বলছে ইট ইজ নাইস টু মিট ইউ টু, এ বলছে হাউ লং হ্যাজ ইট বিন সিন্স ইউ মুভড হিয়ার, কতদিন আগে এসেছেন, বি বলছে ইট হ্যাজ বিন এ মান্থ, এ বলছে ডু ইউ লাইক ইট হিয়ার সফর, বি বলছে অ্যাকচুয়ালি আই ডু লাইক ইট হিয়ার, এ বলছে ইজ নট বিউটিফুল, বি বলছে ইট ইস অ্যাবসলিউটলি বিউটিফুল হিয়ার, এ বলছে লেট মি ওয়েলকাম ইউ টু দ্য নেইবারহুড, জন্য পরিচিত হয়ে আশেপাশে এলাকায়, বি বলছে থ্যাংক ইউ আই এম গ্ল্যাড টু বি হিয়ার। আরেকটি উদাহরণ দেখুন, এ বলছে আর ইউ নিউ অ্যারাউন্ড হিয়ার, বি বলছে আই জাস্ট মুভড হিয়ার, এ বলছে নাইস টু মিট ইউ, বি বলছে আই আই এম হ্যাপি টু মিট ইউ টু, এ বলছে হোয়াই ডিড ইউ মুভ হিয়ার, বি বলছে আই হ্যাভ বিন হিয়ার মান্থ নাও, এ বলছে হাউ ডু ইউ লাইক ইট, বি বলছে আই লাভ ইট হিয়ার, ভালোবাসি, এ বলছে ইটস গর্জিয়াস হিয়ার ডোন্ট ইউ থিঙ্ক, বি বলছে ইটস ওয়ান্ডারফুল, এ বলছে আই উড লাইক টু ওয়েলকাম ইউ টু দ্য নেইবারহুড, বি বলছে দ্যাটস ভেরি সুইট অফ ইউ। আরেকটু উদাহরণ দেখুন, এ বলছে আই হ্যাভ সিন ইউ অ্যারাউন্ড সো ইউ মাস্ট বি নিউ হিয়ার, বি বলছে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আই অ্যাম, হ্যাঁ আমি এখানে নতুন এসেছি, এ বলছে নাইস টু নাইস মিটিং, ইটস নাইস মিটিং ইউ, বি বলছে নাইস টু মিট ইউ টু, এ বলছে হোয়েন ডিড ইউ মুভ আউট হিয়ার, বি বলছে আই মুভড হিয়ার অ্যাবাউট আ মান্থ অ্যাগো, এ বলছে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট অফ ইটস সফর, বি উত্তর দিচ্ছে ইটস গ্রেট, এ বলছে ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট ইট ইস বিউটিফুল হিয়ার, বি বলছে ইট ইস রিয়েলি ইজ গর্জিয়াস, ওকে, এ বলছে ওয়েলকাম টু দ্য নেইবারহুড, বি বলছে থ্যাংক ইউ ফর মেকিং মি ফিল ওয়েলকাম, ওকে ওয়েলকাম জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। নাম্বার সেভেন, লেটস লুক অ্যাট ওয়ান মোর এক্সাম্পল, লেটস এমি এবং ব্রেনের কথা দেখুন, এবং ব্রেইন কীভাবে কথা বলছে। আমি বলছে হোয়াট আর ইউ ডুইং হিয়ার, ব্রেইন বলছে আই এম হিয়ার ফর দ্য কনফারেন্স, ওকে আমি বলছে এমি বলছে সো এম আই, হোয়াট কোম্পানি আর ইউ ফ্রম, ব্রেইন বলছে আই এম ফ্রম দ্য
সেলস টিম ফ্রম স্যামসাং, আমি বলছে দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং, ডু ইউ লাইক ইট? হ্যাঁ, ব্রায়ান বলছে মোস্ট অফ দ্য টাইম ইয়েস। আমি বলছে হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইট? হ্যাঁ, ব্রায়ান বলছে আই গেট টু ট্রাভেল টু নাইস কনফারেন্সেস লাইক দিস। ওকে, এরকম আর আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এভাবে আমরা আরও কিছু প্রশ্ন করতে পারেন। প্রথম দেখায় হোয়ার ইউ ফ্রম, হোয়াট ইউ ডু, হোয়াট আর ইউ ডুইং হিয়ার, ডু ইউ লাইক ইউর জব, হাউ ওয়াজ ইউর ট্রিপ, হ্যাঁ আপনার ভ্রমণটা কেমন ছিল, আর ইউ হ্যাভিং এ গুড টাইম, ভালো লাগছে কি এখানে, হোয়াট ইউ থিঙ্ক অব দ্য ম্যাটার ওয়েদার, সরি আপনি আবহাওয়া নিয়ে কেমন, আপনার এখানকার আবহাওয়া কেমন লাগছে। কিংবা বলতে পারেন হোয়াট ইউ থিঙ্ক অব দ্য মুভি, ইভেন্ট, কনফারেন্স, রেস্টুরেন্ট, মেবি প্লেস, এরকম এই ভাবছেন কীভাবে এই প্লেস, মুভি বা রেস্টুরেন্ট নিয়ে, এরকম। তো আমরা এভাবে প্রথম দেখায় কথা বলতে পারি। ভিডিওটি আপনারা যদি বারবার দেখেন তাহলে কনসেপশন ক্লিয়ার হবে। এবং আমি রিকোয়েস্ট করবো আগের ভিডিওগুলো দেখার জন্য স্পোকেন এবং আমার টেন্স নিয়ে, গ্রামারটিক্যাল আইটেম নিয়ে। এবং থ্যাংকস ফর ওয়াচিং। শর্টলি আমরা আবার নতুন লেকচার নিয়ে আসবো স্পোকেন এবং গ্রামারের। ততদিন কিপ ওয়াচিং এবং থ্যাংকস এগেন ফর ওয়াচিং।